वेलकम टू माय यूट्यूब चैनल एस एकेडमी रिजनिंग आज के एक नतून पार्ट निये एसेछि खूब सहजे कि शेखा जाए प्रथम पार्ट आमरा करेछि नम्बर सीरीज आज के करबो सेटा हच्छे कोडिंग एंड डिकोडिंग। तो भिडियोटी शुरू करार आगे आज के जेटा प्रश्न रयेछे प्रश्नटा हच्छे जे विख्यात खजुराहो मंदिर टी भारतवर्षेर कोन राज्ये अवस्थित। प्रश्नटा आरेक बार शुने नाओ विख्यात खजुराहो मंदिर एई मंदिरटी আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটির উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানে উত্তরটা প্রোভাইড করে দেব। তো আজকে শুরু করছি কোডিং এন্ড ডিকোডিং, ঠিক আছে? তো দেখো এক ফার্স্ট কোডিং ডিকোডিং করার জন্য আমাদের যে অ্যালফাবেটগুলো ছিল এ থেকে জেড 26টা, এই 26টা আমি লিখে নিয়েছি দেখো এ টু জেড। তারপরে সিরিয়াল নাম্বার দিয়েছি 1 2 3 4 যেভাবে হয় সেভাবে 26 নাম্বার সিরিয়াল দিয়েছি। এর সঙ্গে আরেকটা করতে হবে সেটা হচ্ছে যে যেমন হচ্ছে এখান থেকে 1 2 3 4 করে শুরু হয়েছে আবার নিচের দিক থেকেও 1 2 3 4 করে শুরু করেছে দেখো 1 2 3 4 5 6 এভাবে করে 26 অবধি। জাস্ট এটা নাম্বারটা উপর সামনে দিক থেকে গেলে কত নম্বরে এক একটা অ্যালফাবেট পড়ছে আর নিচের দিক থেকে গেলে কোথায় একটা করে নাম্বার পড়ছে, ঠিক আছে? এটা শুধু জেনে রাখো বা কোথাও লিখে রাখো বাস এটা, ঠিক আছে? কারণ এটা আমাদের কোডিং এর ডিকোডিং এ প্রচন্ড পরিমাণে সহযোগিতা করবে। এবার যেটা ফার্স্ট প্রশ্ন রয়েছে যে ইএটি এটাকে যদি 318 বলা হয় কোন একটা ভাষায় তাহলে চেয়ার এইটার ভাষা এবং চেয়ারের ভাষাটা হচ্ছে 24156 তাহলে টিচার এই টিচার কথাটি ওই ভাষায় কি সংকেত হবে, ঠিক আছে? তো দেখো এখানে একটা কমন জিনিস দেখো এখানে এর যা মান আছে এর মান কত 1 ফার্স্ট সেকেন্ড এটা সেকেন্ড, ঠিক আছে? এখানে দেখো এর মান 1 আছে না, তার মানে কি নিশ্চয় এর মানটা এর সঙ্গে সমান আছে কারণ দুই ক্ষেত্রে এর মান সমান, ঠিক আছে? তাহলে দেখো এখানে টিচার কত লেখো টি, এখানে টি এর মান কত আছে এই যে টি এই টি এর মান কত 8, টি এর মান 8 লিখে দাও, ঠিক আছে? ই ই কত আছে ই ফারস্টে আছে ই এর মান 3 3 লিখে দাও, ঠিক আছে? তারপর আছে এ এর মান কত 1 এর মান 1, তারপর রয়েছে সি সি এর মান কত সি এর মান ফার্স্ট রয়েছে 2 2, তারপরে কি রয়েছে এইচ এইচ এর মান কত হয় দেখো সেকেন্ড তাহলে হয়ে গেল 4, আর ই এর মান প্রথমে আর পেয়েছিলাম আমরা 3, আর আর এর মান কত আর এর মান হচ্ছে লাস্টেরটা সমান সমান হচ্ছে 6, এটা হয়ে গেল ভ্যালু। বোঝা গেল? খুব কম সময়ের মধ্যে করা যাবে শুধু এটা লিখে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো দেখো এটা হয়ে গেল যদি কোনো একটা সাংকেতিক ভাষায় ই এ টি এর যদি মান 318 হয় এবং সেই সাংকেতিক ভাষায় সি এইচ এ আই এর মান এত হয় 24156 তাহলে সেই সাংকেতিক ভাষায় টিচারের মান কত হবে, কি মান হবে এই মানটা হবে, ঠিক আছে? বোঝা গেল? চলো আরেকটা করে দেখি তাহলে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তবে নেক্সট প্রশ্ন রয়েছে এন ও এন ও আই ডি এ এর মান যদি 3 9 6 5 8 হয়, যদি এন ও আই ডি এ এর মান যদি 3 9 6 5 হয় তাহলে আই এন ডি আই এ ইন্ডিয়া এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে? তাহলে করে দেখা যাক কি ভ্যালুটা হবে। এবার দেখো এখানে সেম ওয়াইজ এর মান কত রয়েছে, এর মান রয়েছে 8, ডি এর মান 5, আই এর মান 6, ওর মান 9, এন এর মান 3, ঠিক আছে? এই এই ওয়ার্ডটার মধ্যে যেগুলো যে সমস্ত লেটার রয়েছে তার সেই সমস্ত লেটার নিয়ে কিন্তু এই ওয়ার্ডটা গঠন হচ্ছে, তাই না? তাহলে এই মানগুলোই হবে। তাহলে আই এর মান কত হবে, আই এর মান এখানে 6 দেওয়া আছে তাই এর মান 6, তারপর আছে এন এন এর মান 3, তারপর ডি ডি এর মান কত দেওয়া আছে 5, তারপর আই আই এর মান কত দেওয়া আছে 6, আর এ এর মান কত দেওয়া আছে 8, হয়ে গেল অ্যান্সার।
বোঝা গেল কত সহজে করা যায়? ঠিক আছে বন্ধুরা, তো আরেকটা দেখছি একটু অন্যরকম। নেক্সট রয়েছে টি ডব্লিউ আই এন কে এল ই টুইঙ্কেল, বলছে এটার যদি মান এস ভি এইচ ও জে কে ডি হয় তাহলে ফিল্টারসে মান কত হবে? এফ আই এল টি ই আর এস এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তো এই জায়গাটা একটু ঠিক করে লিখি, তার সুবিধা হবে বুঝাতে। এর মানটা বলেছে এস ভি এইচ ও জে কে ডি, এইটার ভ্যালু হচ্ছে, এটা টুইঙ্কেলের ভ্যালু হচ্ছে এস ভি এইচ ও জে কে ডি, তাহলে ফিল্টারসের ভ্যালু কি হবে? ঠিক আছে, তো দেখো এখানে যেটা লাগবে আমাদের কাজে সেটা হচ্ছে এই কাজে, এটা কাজে লাগবে। এবার দেখো টি থেকে এস, টি কোথায় আছে আমাদের? এই যে টি, এবার টি থেকে যখন এস এ আসবো তার মানে আমরা পিছন দিক থেকে আসতেছি, পিছিয়ে আসতেছি। এবার পিছন যখন পিছিয়ে হবো তখন কোথায় এক ঘর যাচ্ছি, তার মানে এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে মাইনাস ওয়ান, বোঝা গেল? নেক্সট দেখো ডাব্লু আর ভি, ডাব্লু তাহলে আছে ডাব্লু, এখানে ভি, আবার পিছনে আসতেছি তার মানে মাইনাস ওয়ান। আই আর এইচ, আই কোথায়? এই যে আই, তারপর এইচ, আবার পিছনে আসতেছি তাহলে এখানেও ডিস্টেন্স হচ্ছে মাইনাস ওয়ান। তারপর রয়েছে এন আর ও, এন কোথায় রয়েছে? এই যে এন, এন, তারপর রয়েছে ও। এবার দেখো হয়ে গেল সামনে দিকে যাচ্ছে তাহলে এটা হবে প্লাস ওয়ান, কারণ যত আগে তিনটে ছিল সেটা পিছনে আসছিল, এবার কিন্তু সামনে গেল তাই জন্য প্লাস ওয়ান করলাম। এবার দেখো কে আর জে, কে রয়েছে এখানে, জে রয়েছে, আবার পিছনে আসবে তাহলে মাইনাস ওয়ান। তারপরে কি রয়েছে এল কে, এল কোথায় রয়েছে দেখো, এল কে, তাহলে আবার মাইনাস ওয়ান। আর তারপরে রয়েছে ই ডি, ই কোথায় রয়েছে? ই ডি, এটা হবে মাইনাস ওয়ান, বোঝা গেল? তো এবার দেখো এই যেটা এখানে রুলসটা ফলো করেছি সেই রুলসটা আমরা এখানে ফলো করবো, মানে এখানে মাইনাস ওয়ান প্রথমে ছিল, এখানেও মাইনাস ওয়ান করবো, এখানেও মাইনাস ওয়ান, এখানেও মাইনাস ওয়ান, কিন্তু মাঝখানে একটা প্লাস ওয়ান, তারপর আবার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, বোঝা গেল? তাহলে এফ এর থেকে মাইনাস ওয়ান এর কত হবে? এফ পরে দেখো এখানে এফ মাইনাস ওয়ান আসলে তাহলে এর উত্তর হবে ই। তারপর আই রয়েছে, আই থেকে মাইনাস ওয়ানে যাও, আই কোথায়? আই, তাহলে মাইনাস ওয়ানে এইচ। তারপরে এল, এল রয়েছে, তার মাইনাস ওয়ানে আসলে কে। তারপরে টি রয়েছে, টি থেকে প্লাস ওয়ানে যাবো, টি কোথায় রয়েছে? টি প্লাস ওয়ান মানে ইউ। তারপর ই, ই থেকে মাইনাস ওয়ান আসলে ডি। তারপরে হচ্ছে আর, আর থেকে যখন মাইনাস ওয়ানে আসবো কিউ। আর এস, এস থেকে মাইনাস ওয়ানে আসলে আমাদের হবে আর। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে দেখা গেল যে কিভাবে আমরা এখান থেকে এটা ইউজ করব, শুধু এদের ডিফারেন্সটা বের করলাম, কিভাবে কত ডিফারেন্স আছে, টি আর এস এর মাঝখানে ডিফারেন্স মাইনাস ওয়ান। মাইনাস কেন করলাম? যেহেতু আমরা পিছন দিকে আসলাম, আর যখন আমরা সামনের দিকে যাব তখন করব প্লাস, বোঝা গেল? তো নেক্সট আরেকটা আসি, নেক্সট কি রয়েছে? নেক্সট বলেছে এল ইউ টি ই, লিউট, এটার মান কি বলেছে? এম ইউ টি ই, ঠিক আছে। তারপর বলেছে ফেট, এফ এ টি ই, ফেটের মান কি বলেছে? গেট, জি এ টি ই। তো সেই হিসাবে ব্লু, বি এল ইউ ই,
ब्लू एर मान कत हबे ठीक आछे तो देखा जाक एबार एखाने एकटा जिनिस भालो करे देखो एखाने आछे एल यू टी ई एखाने आछे एम यू टी ई लास्टेर तीनटा समान शुधु चेंज होयेछे कोनटा फार्स्टटा चेंज होयेछे তাই না শুধু ফার্স্টটা চেঞ্জ হয়েছে সেকেন্ডের ক্ষেত্রে দেখো এফ এ টি জি এ টি লাস্টে তিনটা সমান শুধু জিটা চেঞ্জ হয়েছে ফার্স্টটা চেঞ্জ হয়েছে তাই না তার মানে হিসাব মতো তাহলে এটারও শুধু লাস্টে তিনটা সমান থাকবে শুধু সামনেটা চেঞ্জ হবে তো লাস্টে তিনটা লিখে দিই এল ইউ ই যা সেম আছে এটারও তিনটা লাস্টে সেম ছিল এটারও তিনটা লাস্টে সেম ছিল এটারও তিনটা লাস্টে সেম করে দিলাম প্রথমগুলা রুলস অনুযায়ী এবার দেখো এখানে l ছিল m হয়েছে l কোথায় আছে দেখো l m হয়েছে f ছিল g হয়েছে f g মানে পরের ঘরে আসছে তাহলে b আছে তাহলে পরের ঘরে চলে যাবে c হয়ে যাবে এখানে হয়ে গেল आंसर বোঝা গেল কিছুই না এখানে প্রথম লাস্ট তিনটা ঘর এখানকার লাস্ট তিনটা ঘর চেঞ্জ হয়নি দেখো সেম রেখেছে u t e a t e চেঞ্জ রেখেছে সমান রেখেছে সেজন্য আমরা কি বললাম এটা লাস্টে তিনটা ঘর সমান রেখে দিলাম এবার দেখো প্রথম যে ঘরটা আছে চেঞ্জ হয়ে এম হয়েছে এল চেঞ্জ হয়ে এম হয়েছে মানে ছিল এল এ এসেছে এম এর মধ্যে কোথায় এল এম এ এসেছে মানে এক ঘর পিছিয়ে গেছে আগিয়ে গেছে সরি এবার দেখো তাহলে এফ ছিল জি হয়েছে এফ ছিল জি হয়েছে আবার এক ঘর আগিয়ে গেছে তারপরে এখানে বি আছে আবার এক ঘর আগিয়ে দিব হয়ে যাবে সি সি হয়ে গেল বোঝা গেল জিনিসটা তো নেক্সট দেখি আরেকটা নেক্সট বলেছে আর ও এ ডি রোড এটার ভ্যালু যদি ইউ আর ডি জি এটা হয় ঠিক আছে তাহলে এস ডব্লিউ এ এম এটার ভ্যালু কত হবে ঠিক আছে দেখি আমাদের ফার্স্ট কাজ হবে যে এদের মাঝখানে ডিফারেন্সটা দেখব ঠিক আছে দেখো আর আর ইউ আর কোথায় আছে এই যে আর এবার আর থেকে আমরা ইউ তে আসব ইউ কোথায় আছে এখানে আছে কয় ঘর পড়ে 1 2 3 ঘর পড়ে তাহলে প্লাস 3 যেহেতু সামনে দিয়ে আছে এজন্য প্লাস 3 এবার ও থেকে আর ও এখানে আর আছে 1 2 3 তাহলে আবার প্লাস 3 এ থেকে ডি এ এখানে আছে ডি এখানে আছে এক দুই তিন তাহলে আবার প্লাস থ্রি এবার ডি থেকে জি ডি এখানে আছে জি এখানে আছে এক দুই তিন তাহলে প্লাস থ্রি তার মানে এখানে সবগুলো ক্ষেত্রে প্লাস থ্রি করে হবে প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এবার শুধু ভ্যালুগুলো পুট করে দেবো এস আছে এস কোথায় এস প্লাস থ্রি এক দুই তিন তাহলে হবে ভি ঠিক আছে তারপরে আছে ডাব্লিউ ডাবল থেকে প্লাস ঘর তিন ঘর এক দুই তিন তাহলে হবে জেড তারপরে আছে এ এ তে তিন ঘর এক দুই তিন তাহলে হবে ডি আর এম রয়েছে এম থেকে তিন ঘর যাব এম কোথায় রয়েছে এম এক দুই তিন তাহলে পি এই হয়ে গেল আমাদের কোডিং এন্ড ডিকোডিং বোঝা গেল ক্লিয়ার হলো শুধুমাত্র এদের মাঝখানে ডিফারেন্সটা বের করলাম ডিফারেন্সটা বের করে যার ডিফারেন্স হলো সেই সেম ডিফারেন্সটা আমরা এখানে পুট করে দেব এটাই হচ্ছে মানটা নির্ণয় ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যে প্রশ্নটা আজকে জিকে যে প্রশ্নটা করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিবে যে খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো লাস্ট একটা দেখি যদি বলে বি এ ডি এর ভ্যালু যদি ওয়াই জেড ডব্লিউ হয় আর এস এ আই ডি এর ভ্যালু যদি এইচ জেড আর ডব্লিউ হয় তাহলে লাইফ এল আই এফ ই এই লাইফের ভ্যালু কত হবে ঠিক আছে এবার দেখো এখানে এটা একটু অন্য রকমের যার জন্য এটা দেওয়া হয়েছে ভয় পাওয়ার কিছু নেই এবার দেখো বি কোথায় রয়েছে এখানে বি বি এর মান কত 2 ঠিক আছে
এবার b এর ভ্যালু y এর ভ্যালু z d এর ভ্যালু w এখানে একটা কমন জিনিস দেখো b দ্বিতীয়তে রয়েছে y শেষের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে বোঝা গেল a এক নম্বর ঘরে রয়েছে z লাস্ট দিক থেকে এক নম্বর ঘরে রয়েছে শুধু অল্টারনেটিভ হয়েছে ঠিক আছে d কত নম্বর ঘরে চার নম্বর ঘরে রয়েছে w w দেখো লাস্ট দিক থেকে চার নম্বর ঘরে রয়েছে বোঝা গেল সেম ওয়াইজ দেখো s s কত নম্বর ঘরে রয়েছে এস রয়েছে উনিশ নম্বর ঘরে ঠিক আছে এইচ এইচ দেখো উনিশ নম্বর ঘরে ঠিক আছে এ এক নম্বর ঘরে জেড লাস্টের দিক থেকে এক নম্বর ঘরে আই আই কত নম্বর ঘরে রয়েছে আই রয়েছে আঠারো নম্বর ঘরে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নম্বর ঘরে এবার দেখো আর আর দেখো শেষের দিক থেকে রয়েছে নয় নম্বর ঘরে ঠিক আছে ডি ডি রয়েছে চার নম্বর ঘরে ডাব্লু ডাব্লু শেষের দিক থেকে দেখো চার নম্বর ঘরে রয়েছে মানে জাস্ট অল্ট মানে প্রথম থেকে যে সিরিয়ালটা রয়েছে নিচে দিকতে সেই সিরিয়ালের মানটা এখানে বসিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা সেটাই করব এল এল এর ভ্যালু কত আছে দেখো জে কে এল এল এর ভ্যালু কত আছে এল এর ভ্যালু আছে 12 12 তাহলে শেষের দিক থেকে 12 কি আছে দেখো 1 2 3 4 10 11 12 ও তাহলে এল এর ভ্যালু হবে ও আই আই এর ভ্যালু কত আছে আই এর ভ্যালু আছে 9 তাহলে শেষের দিক থেকে 9 কি আছে 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আর ঠিক আছে এফ এ কত আছে এ এর ভ্যালু আছে 6 শেষের দিকে 6 কি আছে 1 2 3 4 5 6 তাহলে হচ্ছে এটা ভ্যালু হবে ইউ ই ই এর ভ্যালু আছে 5 শেষের দিকে 5 কি আছে 1 2 3 4 5 তাহলে এটা ভ্যালু হবে ভি এটা হয়ে গেল অ্যানসার বোঝা গেল শুধুমাত্র অল্টার করে দিয়েছে যে এটা প্রথম দিক থেকে যত নম্বরে আছে এটা শেষের দিক থেকে তত নম্বরে আছে বোঝা গেল এটা একটু অন্যরকমের তো আমরা কোডিং ডিকোডিংটা প্রত্যেকটা পরীক্ষায় আসে আমরা আরও একটু উন্নত ধরনের নিয়ে আসবো তো যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই ওই জিকে প্রশ্নটা আমাকে জানাবে উত্তর জানাবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে যে সমস্ত টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে একটা করে প্রশ্ন প্রতিদিন দিব ঠিক আছে ততক্ষণে নমস্কার।